I pony. Run! কলকাতায় মুক্তি পেয়েছে সুহানা সাবা অভিনীত প্রথম ছবি সররিপু, যেখানে তার সহশিল্পী ইন্দ্রনীল সেনগুপ্ত ও রজতাভ দত্ত। প্রথম ছবি দিয়েই মাত করলেন সাবা, জায়গা করে নিলেন টলিউড সহ সিনেমা প্রেমীদের অন্তরে। ফাইনালি যখন আমি দেখলাম সিনেমা হলে এবং লোকজনের মানে রেসপন্স দেখলাম, পরে আমরা যখন হল ভিজিটে গেলাম বা রাস্তাঘাটে চলাফেরার সময় তাদের যে ভালো লাগছে সব কিছু মিলে, তো ওটা আসলে অন্যরকম ফিলিং। সিনেমাটা রিলিজ হওয়ার পরে যেভাবে ওরা আমাকে রিসিভ করলো, ওদের পুরো মিডিয়াটা মানে করছে আমাকে, ওভার দ্য ফোনে প্রতিদিনই ইন্টারভিউ চলছে আমাদের, যেখানে আমি যাচ্ছি সেখানে আমাকেও সেম লেভেলের প্রায়োরিটি দেওয়া হচ্ছে। টলিউডে কাজ করতে গিয়ে একটি বিষয় মুগ্ধ হয়েছেন সুহানা সাবা, শিখেছেন শুধু অভিনয় নয়, কাজের ক্ষেত্রে পেশাজীবী আচরণটাও জরুরি। যার যে সেক্টরটা সে সিরিয়াসলি পুরো মনিটরটা দেখে, শটটা ওকে হওয়ার পরে আবার তারা মনিটর দেখে, যে কেউ অবজেকশন দিতে পারে, যে চুলটা সমস্যা ছিল এটা হেয়ার ড্রেসারও ওই শটটা ক্যান্সেল করতে পারে, এই ক্ষমতাটা রাখে, মানে ডিরেক্টরকে একার সব দায়িত্ব নিতে হয় না। বললেন কলকাতাতেও বহু সিনেমা হল বন্ধ হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সিনেমা দেখার দর্শক কমেনি, তাই হলের দোষ না দিয়ে সিনেমা দেখার আগ্রহ তৈরি করতে হবে। আমাদের 30টা সিনেমা হলে সিনেমা চলা, ওদের 30টা সিনেমা হলে সিনেমা চলা হচ্ছে 30 গুণ তফাত। সিনেমা দেখার প্র্যাকটিসটা ওদের আছে, ওরা প্রফেশনাল। 2001 সালে টেলিভিশনে নাটক দিয়ে শুরু, বড় পর্দায় অভিনয় করেছেন খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমসুতে, এরপর বৃহন্নলার ঘোমটা থেকে বেরিয়ে নিজেকে কলকাতার ছবি সররিপুতে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করলেন এই হালের সেন্সেশন। আমি আমার ক্যারেক্টারটা প্লে করেছি এবং আমাকে কাস্টিং করার পিছনে এটা একটা বড় ব্যাপারই ছিল, কারণ এই মেয়েটা আসলে হাতিয়ার হিসেবে ওর সৌন্দর্যকে ব্যবহার করে, সো ওই ব্যাপারটা আমার মধ্যে আছে বলেই হয়তো আমাকে কাস্টিংটা করেছে, তো ইটস ওকে। ঢাকা কলকাতা করে ব্যস্ত সময় পার করছেন সাবা, তবে পরিচালক মুরাদ পারভেজের সাথে তার সম্পর্কে টানা পড়েন, বিনীতভাবে এড়িয়ে গেলেন এই গুণী অভিনেত্রী। ফাতেমা শাম্মি, 71, ঢাকা।